আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রোনা আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ব্যানানা জুস খুবই হেলদি এই ব্যানানা জুসটা শিখতে চাইলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন চলে যাই এই ব্যানানা জুস তৈরি করার মূল প্রস্তুত প্রণালীতে এখানে আমি দু কাপ দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নিয়েছি এবং এখানে আমি তিনটা ব্যানানা কিউব কিউব করে কেটে নিয়েছি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারে আমি এই কলা কিউব কিউব করে কাটা সেটা দিয়ে দিচ্ছি দুটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি যারা একটু ডায়েট করেন তারা চিনির বদলে কিন্তু মধু দিয়ে দিতে পারেন বেশি করে আমি চার চা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি টেবিল চামচের মাপে দেন সেক্ষেত্রে কিন্তু দু টেবিল চামচ দিয়ে দিতে হবে আর আমি দু চা চামচ মধু দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি যারা ডায়েট ফলো করেন তারা কিন্তু শুধু মধু দিয়ে বানিয়ে নেবেন এখন আমি ব্লেন্ডারের জারটা আটকে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু আইস কিউব দিই নাই কারণ আইস কিউবটা আমি পরে দিয়ে দিব সেজন্য এখন জুসটা করা হয়ে গেছে আমি একটা গ্লাসে এই ব্যানানা জুসটা ঢেলে নিচ্ছি ডিজাইনের জন্য একটা কলা আমি কেটে দু মাঝখান দিয়ে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আইস কিউব দিয়েই ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি এ পর্যায়ে আইস কিউবটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার ব্যানানা জুস এরকম হেলদি হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ